সো হ্যালো বন্ধুরা, ফার্স্ট টাইম বাংলায় ব্লগ শুট করতে চাইছি এবং বাংলায় ভ্লগ শুট করতে আমার আর অনেকদিনের ইচ্ছা ছিল, প্ল্যান ছিল এবং ট্রাই করবো এবারে অনেক কিছু এক্সপ্লোর করার। যেরকম এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে কয়েকটা জায়গায় যাব, সেখান থেকে মামার বাড়ি যাবো, মামার বাড়ি থেকে বাড়ি আসবো। সো এই যাওয়া আসার ভিতরে অনেকগুলো জায়গা তোমাদেরকে এক্সপ্লোর করবো। সো কিপ ওয়াচিং অ্যান্ড স্টে সেফ অ্যান্ড থামলা অ্যান্ড না, নিজের ডায়লগটাও চেঞ্জ করতে হবে একটু, কেউ যদি আইডিয়া দিতে পারো তাহলে ভালো হয়। সো বর্তমানের জন্য যেটা ছিল সেটা দিয়ে এখন বর্তমানে ইন্ট্রোডিউস করছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও, নিউ শুট, নিউ ভিডিও, নিউ ব্লগস অ্যান্ড নিউ ব্লগস। সো কেমন আছো তোমরা? অ্যান্ড ওয়েলকাম টু আমার শহর দীঘা। সো ভাই, দীঘা এলে একবার কন্ট্যাক্ট করে নাও, তাহলে তোমাদের ভাই তোমাদের সব জায়গা ঘুরে নেবে। ওকে, তো লেটস গো। চলতেই থাকবে, বাট তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এই তিনটে তো করে দিতে পারো, তো এই তিনটে করে দাও অ্যান্ড কন্টিনিউ করলাম এবারে ভিডিওটা। আবার মামার বাড়িতে প্রবেশ করে ফেলেছি অ্যান্ড প্রবেশ করার পরে আর কিছু দেখাতে পারবো না বেশি। প্রায় সবাই জানে যে কোথায় আছি এখন, সো বেশি কিছু দেখাতে পারবো না, কিন্তু বিকালে যখন বেরাবো ঘুরতে তখন অনেক জায়গায় এক্সপ্লোর করবো। সো এখনকার জন্য Stay tuned and safe, please. 6:30 হয়ে গেছে প্রায়, এখন বর্তমানে বাজে 3:25, আমরা বেরোবো 4:00। 4:00 ফার্স্টে একটু ঘুরতে যাব, ঘুরে আসবো এরিয়াগুলো কয়েকটা, যেটা আমি মানে কি বলে সিনেমেটিক শটের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। অ্যান্ড সেকেন্ডলি আমাদের যেটা স্পেশাল দীঘা আছে ওইটা তোমাদেরকে দেখাবো, অ্যান্ড ওই স্পেশাল জিনিসটা এক্সপ্লোর করার পরে আরও অনেকগুলো জিনিস তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে, বিকজ এই ব্লগে বেশি কিছু দেখাতে পারবো না আর ভাবছি বেশিক্ষণেরও করবো না। সো দুখানা সিনেমেটিক শোটা শুট আছে, দুটো শেষ করবো দেন ব্লগটাকেও এন্ড করবো। সো বর্তমানে যাই শুটটা শুরু করতে, সিনেমেটিক দেখো, দেখতে পাচ্ছ বর্তমানে বেরিয়ে পড়েছি অ্যান্ড স্টার্ট মারো গাড়ি অ্যান্ড চলো দেখো সিনেমেটিক শট, দেখো এই সিনেমেটিক শটটা। বর্তমানে একটা ব্যাপক জায়গা যেখানকার ভিউ এই যে এরকম, তো এই জায়গাটাই ওই মানে কি বলবো, হয়েছিল ঝড়ের দিন, ইয়াস ঝড়ের দিন এই জায়গাটা পরিস্থিতি খুবই খারাপ ছিল অ্যান্ড বর্তমানে এই জায়গাটাকে দেখে কেউ বলতে পারবে না যে ইয়াসের দিন কি হয়েছিল। সো সামনের ভিউটাও দেখে নাও, এটা হচ্ছে সেই সামনের ভিউ, এ হচ্ছে আমার হ্যাপি ড্রাইভার। সিরিয়াসলি ভাই, বাঁধের এত বড় বাঁধ, পুরো বাঁধের উপর পর্যন্ত জল, এমনকি সে পাশেও ঠেলে ফেলে দিয়েছে জল। এটা হচ্ছে সেই রাস্তা যে ভেঙে ফেলেছে বাঁধে, ওর অবস্থা এখন এরকম। কেউ এখন সমুদ্রকে কেউ দেখে বলতে পারবে নাই, এখন বালি উঠে গেছে,
এখন সমুদ্রকে কেউ দেখে ভাই বলবে যে সমুদ্রকে কেউ দেখে বলবে এত উত্তাল ছিল। বর্তমানে এই অবস্থা আমাদের খুব করুণ অবস্থা। জানি আওয়াজটা খুব ফাটা ফাটা আসছে কারণ হাওয়া প্রচুর হচ্ছে, একটু মেনে নিবে। সো দেখা যাক একটু পরে কি হয়। মাঠের দিকে যে জায়গাটা শুনেছিলাম বহু জল ঢুকে গেছিল এবং বর্তমানে রাস্তার অবস্থা এরকম, সমুদ্রকে দেখে কেউ বলতে পারবে না যে এতটা উত্তাল হয়েছিল। দেখা যাক পরে আর কি হয়, বেঁচে থাকে না পড়ে যায়। এটা হলো সেই প্লেস যেটা দিঘা গেট নামে পরিচিত এবং বহুত বহুত বেশি পপুলার, বহুত জায়গায় পপুলার হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের সেই দিঘা গেট। এগিয়ে চলো, মারবাড়ি থেকে এবং যে এরিয়ায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে ওই জায়গাটা দেখানোর যতটা পারি চেষ্টা করেছি। সো প্লিজ দেখে নেবেন ভিডিওটা, অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।